নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। চলে এসেছি আবার একটা বিষয় নিয়ে কথা বলতে, আলোচনা করতে, যাই বলো না কেন। সেটা হচ্ছে যে আমাদের ট্যাপা সুন্দরী 5টা বছর ধরে শ্বশুর বাড়িতে অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছে, সেটা আমি স্বীকার করলাম আর সেটা আমি প্রমাণস্বরূপ দেখিয়েও দেব। আর এটা আমি কিন্তু স্বীকার করেছি, আমাকে স্বীকার করতে বাধ্য করেছে আমাদের যে ইউটিউবের মোস্ট ফেমাস দিদি আছে, সেই দিদি। সে হচ্ছে আর কেউ না, এখন সে ভোলাতঙ্ক রোগে ব্যতিব্যস্ত হয়ে আছে, সেই দিদি কিন্তু এটা উদ্ঘাটন করেছে। দিদি উদ্ঘাটন করেছে 2 বছর পুরনো একটা ভিডিও থেকে, এবং সেটা কিন্তু দিদি নিজের থেকে দেখতে যায়নি। দিদিকে তার যারা দর্শকরা আছে তাদের মধ্যে কেউ বলেছে যে আপনি একটু কষ্ট করে দেখুন দিদি, বা তুমি একটু কষ্ট করে দেখো পুরনো ভিডিও। কিন্তু অত পুরনো ভিডিও দিদি দেখবেন কি করে? দিদির তো অত সময় নেই, কেননা দিদি এদের পুরনো দর্শকও নয়, এদের কোনো ভিডিওই দিদি আগে দেখেনি। শুধু এখন দিদি বসে গেছে দালালি করার জন্য, কিছু ভিউজ আর্ন করবে, কিছু ডলার গেন করবে তারই জন্য। দাঁড়াও, এই মাইকের বকবকানে চলে যাক, তারপরে আমার বকবকানে শুরু করব। তো দিদি যে ভিডিওটা দেখেছে আর দেখে তার বক্তব্য রেখেছে, সেই ভিডিওটা হচ্ছে যে আমাদের পিষণ আছে, সেই বাবলু পিষণের ছোট মেয়ের বিয়ের ভিডিও। দিদি ওটা জানেই না যে ওটা বাবলু পিষণের ছোট মেয়ের বিয়ের ভিডিও। দিদি ভেবেছে যে এই মেয়েটি যে সাজাচ্ছিল আমাদের ট্যাপা সুন্দরীকে, খুব বাজেভাবে চুল বেঁধে দিয়েছে, এখানে ফুলিয়ে অনেক পুরনো স্টাইল। দিদি ভেবেছে ওই মেয়েটি হচ্ছে বাবলু পিষণের ছোট মেয়ে। না দিদি, আপনার একটু ভুল হয়েছে, এইরকমই হয়। ভালো করে হোমওয়ার্ক না করলে, পড়াশোনা না করে পরীক্ষা দিতে বসলে ব্যাপারটা এইরকমই হয়। ওটা হচ্ছে বাবলু পিষণের বড় মেয়ে, আর সেই দিন ছিল বাবলু পিষণের ছোট মেয়ের বউ ভাত। তো চলুন ভিডিওটা দেখে নিই যে কিভাবে তাকে সাজানো হয়েছে, কি বৃত্তান্ত। চলুন ভিডিওটা একটু দেখো, তারপরে উল্টো করে বসেছিলাম। তো আমার চুল বাঁধা, মেকআপ, এগুলো সব কমপ্লিট হয়ে গেছে, এবার শাড়িটা পরে নিচ্ছি, তারপরে আবার দিদি সাজতে হবে। তো আমাদের সাজগোজ কমপ্লিট হয়ে যায়। আমি আমার বৌভাতের বেনারসিটা পরেছি, আর এদিকে চুলটা তো দিদি বেঁধে দিয়ে গেছে। তো এখানে এই কানেরটা পরেছি আর তার সাথে এই যে হারগুলো, তো এই হারটার সাথে এরকম ভাবে, এটা অন্য হারের কানে। তো ঝুমকো আমার কাছে দুটো ছিল, তো একটা রং উঠে গেছে আর একটা মানে বিয়েতে পরেছিলাম বড় ঝুমকোটা, ওই জন্য আজকে পরলাম না, আজকে এই কানেটা পরলাম। তো মা ওখানে রেডি হয়ে গেছে। তো যাই হোক না কেন, আমরা পুরোপুরি রেডি, মাথায় এরকম ভাবে ফুল দিয়েছি, সেটা আয়নাতে দেখাচ্ছি। আমার পুষ্প বাবাকে একটু খাইয়ে দিই, এখনো বাবা রেডি হয়নি। তো টুকটুকি বলা আছে, আমি অটো বলা আছে, তো দুটোতে যে মানে যেতে যেতে পারে। তো আমাদের ইচ্ছা আছে টুকটুকি যাওয়ার। তো দেখা তো এরকম ভাবে দিদি শাড়ি পরে দিয়েছে, আর এতটা বড় হয়েছিল, তো এটা আমি ঠিকঠাক করলাম। তো এরকম শাড়ি পরেছি, এরকম পরেছি, আর ব্লু কালারের লিপস্টিক, যেহেতু নেই তো ম্যাচিং করে লিপস্টিক পরলি, তাই পিঙ্ক কালারের পরেছি। আর ম্যাচিং করে পরলাম। তো যাই হোক, চুল বাঁধা আমার ইয়ে হয়েছে, মানে কেমন লাগছে মনে হচ্ছে, এখান থেকে একটা মতো উঠে গেছে। তো এরকম আটি সরিয়ে দেখা, তো এটাকে এরকম বাড়াতে বড় করে দিয়েছে, আর তার সাথে এই ফুলগুলো দিয়ে দিয়েছে, আর মাঝখানে এই প্লাস্টিক ফুল দিয়েছে, ম্যাচিং করে শাড়ি। ও আমি বুকে ভালো দেখি, আচ্ছা আচ্ছা, ও অতি সুন্দর সুন্দর বলে বাবা, হ্যাঁ তাই মনে করেছি, মাকে বলে যাবে আর আমাকে দেবে না, আমি নামিয়ে দিতে পারি বাবা। তো এই যে আমাদের কুকু বাবা, দেখো মার কোলে এসেই অমনি সঙ্গে সঙ্গে মুখ লুকিয়ে নিয়ে। ভিডিওটা দেখেছো, দেখেই তোমরা বুঝতে পেরেছো মেয়েটি ভীষণভাবে অত্যাচারিত, ভীষণভাবে, কেননা মেয়েটিকে সুন্দর করে সাজানো হচ্ছে আর খুব যত্ন সহকারে সাজানো হচ্ছে। বলা হয়েছে ও না সাজলেও হয় সুন্দরী, অবশ্যই তাই, অবশ্যই তাই, ও খুব বেশি না সাজলেও কিন্তু হয়। কিন্তু বলা হয়েছে এখানে আমাদের দিদি, মোস্ট ফেমাস দিদি ভুলাতঙ্ক, সে বলেছে কিন্তু যে তাকে ওর কাছেই সাজতে হবে, এরকমটি বলা হয়েছে। কিন্তু না দিদি, সেরকমটি নয়, এ কিন্তু ওর পিসির মেয়ে, ওর পিসির মেয়ে, এটা ভুললে চলবে না। ওটা কিন্তু ওর ননদ নয়, ওটা ওর পিসির মেয়ে। ও হয়তো দিদির কাছে আবদার করেছিল যে একটু সাজিয়ে দিতে, তাই দিদি এসেছিল সাজিয়ে দিতে। তো এখানে সুন্দর করে সাজিয়ে দিল, আর হচ্ছে কি ব্যাপার, শাড়িটা পরেছে। তো শাড়িটা পরার পরে আমাদের যে ট্যাপা সুন্দরী, তার কিন্তু শাড়িটা পছন্দ হয়নি পরানোটা, কেননা অনেকটা বেশি আঁচলটা রাখা হয়ে গেছিলো, যে প্লেটটা পরা হয়েছিল অনেকটা বেশি, মানে পেটটা
দেখা যাচ্ছিল না, কিন্তু আমাদের ট্যাপা সুন্দরীর তো পেট দেখা যেতে হবে, তার জন্য সে প্লেটটা আবার একটু সরু করে করে নিয়েছে। তো আমাদের যে দিদি আছে সেই দিদিও তো ঠিক এই রকমটাই পছন্দ করে একটু পেট দেখানো, কেননা আমরা পুরনো ভিডিওতে দিদির দেখেছি দিদি নাচের সময় বেশ সুন্দর করে তার চিকনা কোমর দেখা গেছিল, আর তার ফলে কিন্তু কারো হাতও গরম হয়েছিল। তো চলো পরে কি হয়েছিল দেখে নিই আমরা। তো পরে আমরা দেখলাম সে শাশুড়িকে বলছে যে এই সব কিছু ঠিক আছে, কানের ঠিক আছে, হাতের সোনার ঠিক আছে, কিন্তু যে গলায় চেনটা পড়েছে সেই চেনটা রং উঠে গেছে। তো সেটা বললাম মাকে, কিন্তু মা পাল্টালো না, মাকে বললাম আমার একটা মটর মালা আছে সেটা পরো। এখানে দিদিও তাই বলেছে ওই মটর মালাগুলো বয়স্ক মানুষদের গলায় ভালো মানায়। তো বৌমা কত শখ করে বলেছিল মটর মালা পরতে, কিন্তু শাশুড়ি রাজি হলো না। এটা কিন্তু একটা পয়েন্ট, আগে একটা গেল জোর করে তাকে শাস্তি দেওয়া বলা হয়েছে তারই দিদির কাছে, আর এখানে কিন্তু শাশুড়ি বউয়ের কথায় রাজি হয়নি মটর মালা পরতে। তাই কিন্তু শাশুড়ির দ্বিতীয়বার, একটা ভিডিওতে দ্বিতীয়বার বধূ নির্যাতন হয়ে গেল, অলরেডি হয়ে গেল। এইবার আসি একটা কথা, এখানে কিন্তু তাহলে যে তার হাজবেন্ড সন্দীপ, সন্দীপ কি করেছিল, সন্দীপ তাহলে কি করেছিল, সন্দীপ কিন্তু এখানে মায়ের কথায় মানেনি। সন্দীপ এখানে বলেছিল হ্যাঁ একটু কালো কালোই লাগছে, তার মানে বউয়ের কথায় সন্দীপ সাই দিয়েছে। তাহলে সন্দীপ বউয়ের কথায় ওটবোস করে, এখানে মায়ের কথায় ওটবোস করে না প্রমাণিত হলো। আর এখানে আমাদের দালাল দিদি, আমাদের ভুলাতঙ্ক দিদি কি বলেছে যে আমাদের ট্যাপা সুন্দরীর হাজবেন্ড মায়ের কথায় ওটবোস করে, বউয়ের কথা শুনে না, বউকে অপমান করে। এখানে বধূ নির্যাতন হয়েছে, এখানে নারী নির্যাতন হয়েছে, ডোমেস্টিক ভায়োলেন্স হয়েছে। তাহলে এখানে কি প্রমাণ হলো যে বধূ নির্যাতন হয়েছে? ও হ্যাঁ প্রমাণ হয়েছে, তাকে সাজিয়েছে আর তার শাশুড়িকে বলেছে এই চেনটা পরতে না, পরলে মানে রং ওঠা চেন পরতে না, একটা ভালো মটর মালা পরতে। সেখানে শাশুড়ি বলেছেন না এটাই ঠিক আছে। তাহলে এটাও কিন্তু বধূ নির্যাতন। এইরকম বধূ নির্যাতন যদি হয় তাহলে তো আমার মনে হয় যে কোনো মেয়েই ঘর করতে পারবে না গো, কোনো মেয়েই ঘর করতে পারবে না। এইরকম বধূ নির্যাতন তো আমার মনে হয় ঘরে ঘরে হয়, ঘরে ঘরে পদে পদে হয়। কেননা যখন একটি মেয়ে প্রথম বিয়ে হয়ে আসে, যাদের একটু কম এজেই বিয়ে হয় তাদের কথা কিন্তু অতটা মানে অতটা ধরাই হয় না, অতটা ধরাই হয় না, কেননা তাদের একটু বাচ্চা বাচ্চা করেই দেখা হয়। যেমনি আমি বলি আমার কথা, আমার শাশুড়ির যখন সুগার হব হব করছে, মানে সুগার তখন ওনার চলে এসছে, কিন্তু ওনাকে যতবার আমি বলেছি যে আপনার মনে হয় সুগার হয়েছে, আপনি চলুন টেস্ট করুন বা কিছু, কেননা উনি আমাদের এখানে থাকতো না, উনি আমার ননদের বাড়িতেই থাকতো। যেহেতু ননদ চাকরি করতো, তার ছেলে মেয়েগুলো ছোটো ছিল তাদেরকে দেখাশোনা করার জন্য, তো আমার বাড়িতে যখন আসতো ওনার হাব ভাব দেখে যখন বলা হতো যে আপনার মনে হয় সুগার হয়েছে, আপনি আলু খাচ্ছেন, আলু ভাজা দিয়ে মুড়ি খাচ্ছেন, আর ওনার খুব প্রিয় ছিল আলু ভাজা দিয়ে মুড়ি খাওয়া সকালবেলায় টিফিন, আর দুটোই হচ্ছে কিন্তু সুগারের একদম রাজা। তো উনি কিছুতেই শুনতো না, না আমার কথা কোনো পাতেই দিত না, আমি যেটা বলছি একদম ঠিক না, কিন্তু সেই সেম কথাটাই যখন আমার ননদ বা আমার মাসি শাশুড়ির বাড়ি থেকে কেউ বলতো উনি তো কিন্তু তখন সেটা মানত। এইবারে এমন হয়েছে, এরকম চলছে চলছে, আমি যখন আমতায় গেলাম তখন একবার ওনার প্রচণ্ড পরিমাণে না অ্যালার্জি টাইপের হলো, কিন্তু সকালবেলায় দেখা গেলো ওনার চোখ টোক লাল হয়ে গেল, সারা গা এমনিতেই চুলকাতে আরম্ভ করেছে, হঠাৎ করেই চুলকাতে আরম্ভ করেছে। তো তারপরে ওনাকে নিয়ে যাওয়া হলো ডাক্তারের কাছে, ডাক্তারের কাছে নিয়ে গিয়ে টেস্ট করে তারপরে ওনার ধরা পড়লো যে ওনার সুগার, অনেক সুগার তখন, হ্যাঁ তখন প্রথম ধরা পড়লো কি এই এই রকমই। তা সের জন্য আমার সংসার ছেড়ে দেওয়া উচিত ছিল, মানে ওই যে মটর মালা পরেনি সেটার থেকে তো এইটা আরও বেশি বেশি গুরুত্বপূর্ণ জিনিস ছিল। তাহলে তাহলে আমার আমাকে অত্যাচার করা হয়েছে, আমাকে ডোমেস্টিক ভায়োলেন্স করা হয়েছে, আমাকে মানে আমাকে কি বলবো মানে নারী নির্যাতন করা হয়েছে, বধূ নির্যাতন করা হয়েছে, আমার তো তাহলে কেসের উপর কেস করে দেওয়া উচিত ছিল, আমার তো পরকীয়া একদম মানে পরকীয়া জর্জরিত হয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু আমি করিনি বেচারি, আমি বেচারি 24 বছর ধরে সংসার করছি, আমি এইসব কিছুই করিনি, কি করলাম জীবনে। তো এইরকম এটা আর কি বলবো, আমার বাড়ির কথা আমি বলি, দেখবে যে মেয়েদের বিয়ের আগে পর্যন্ত তাদের কথা খুব একটা গুরুত্ব দেওয়া হয় না, মানে ছোটো 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 বলেই রাখা হয় তাদের, মানে তারা ছোটো তাদের কথায় খুব একটা গুরুত্বও দেওয়া হয় না। তো আমার মা যেমনি যখন অসুস্থ হলো, যেদিন হসপিটালে নিয়ে যাওয়া হয়
তো সেদিন অনেকটাই দেরি হয়ে গেছিল হসপিটালে নিয়ে যেতে, বাবাকে ডাকতে গেল, আসলো, তারপরে তো তখন কিন্তু বলেছিলাম যে তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে যেতে, তো আমার বিয়ের 6 মাস আগে, তো তখন কিন্তু কেউ শোনেনি, তখন অনেকটা সময় চলে গেছিলো, অনেকটা সময় এই সমস্ত করতে করতে চলে গেছিলো। তো তার ফলে তো যা রেজাল্ট পাওয়া হলোই, তো সেই সব কথা কিন্তু অতটা কেউ না ধরে না, অতটা কেউ গুরুত্ব দেয় না। আমি দেখেছি বিয়ের পরে বেশ কিছু বছর হয়ে যাওয়ার পরে, যখন মা হয়ে যায়, সন্তান হয়ে যাওয়ার পরে সেই নারী যখন একটা ভারী কি ব্যাপার আসে, তখন কিন্তু তার কথাটা একটা গুরুত্ব দেওয়া হয়। মানে সংসারে যখন সে হালটা সামলাতে আরম্ভ করে, নিজের হাতে নিতে আরম্ভ করে, তখন কিন্তু সেই সংসারে তার একটা মানে কথার একটা বেশ জোর থাকে। এখন যদি আমি কোনো একটা কিছু বলি, সেইটা কিন্তু মানতে সবাই বাধ্য, কিন্তু বিয়ের পর পরে সে কম বয়সে আমি একটা টুক করে একটা কথা বললাম, সেটা কিন্তু মানে না। কারণ সংসারে অনেকেই আছে, আমি নতুন এসেছি একটা ছোটো, আর তখন সত্যি আমাদের যখন বিয়ে হয়েছে, অনেকটা কম বয়সে বিয়ে হয়েছে, তখন আমার কথা কেনই বা শুনবে তারা, আমি একটা ঠিক কথা বললেও কেনই বা শুনবে। কিন্তু তা বলে তো এই না যে আমাকে পরকীয়া করতে হবে, আমার উপরে তার জন্য নির্যাতন করা হয়েছে, নারী নির্যাতন, বধূ নির্যাতন করা হয়েছে, পরকীয়া করতে হবে। আমাদের এই যে দিদি, আমাদের দিদি ভুলাক্কার দিদি, ভুলাতঙ্ক দিদি বলে দিল যে এইটা পরকীয়া করা হয়েছে, এইটা আমাদের ধুবড়ির সঙ্গে বা আমাদের ট্যাপাসুন্দরীর সঙ্গে অত্যাচার করা হয়েছে। এই ভিডিওটা দেখে কে বলবে যে এর সঙ্গে অত্যাচার করা হয়েছে? মানে ভিডিও না দেখলে যা হয়, না ভিডিও দেখলে যা হয়, কোনো রকমে দেখলে যা হয়। যেমনি সেদিনকে বললো যে ওর দাদার বউ নাকি বসে বসে ওখানে অঞ্জলি দিচ্ছিল, সেই ভিডিও আমি নিয়ে আসবো। ওইখানে ওর দাদার বউ বলে কেউ ছিল না যে অঞ্জলি দিচ্ছিল বসে বসে, নীল শাড়ি পরা নাকি ওখানে দাদার বউ বসে বসে অঞ্জলি দিচ্ছিল, ওকে নাকি ধুবলি বলেছে, আর ও সেটা বললো, আর ও নাকি সেকেন্ড টাইম সেই ভিডিও দেখতে যায়নি। মানে ও প্রয়োজনই মনে করে না, এদিকে ইউটিউবে বসে বসে ভুল ভাল মিথ্যে কথা বলে যাচ্ছে আর ভিউজ গেন করে যাচ্ছে, আর তার ভিউয়ার্সরাও সেই রকম সেই কথা শুনে যাচ্ছে আর নিচে হাততালি দিয়ে যাচ্ছে, বাহবা দিয়ে যাচ্ছে। তো মানে এরা জেনে শুনে যদি মূর্খ হতে চায়, জেনে শুনে যদি বোকা হতে চায়, তা এইরকমই চলতে থাকবে। তারপরে চলো একটা জিনিস দেখে নাও, অনেক দিন ধরে শুনছি এই কথাটা আমার বলার খুব ইচ্ছা ছিল যে মেয়েটি সংসার করছে, এই ইউটিউবের এইসবের সাথে নেই, পাছে নেই, কিছু না, স্বামী নিয়ে একটা সন্তান নিয়ে সংসার করছে, যে মেয়েটি হচ্ছে এই পিসি পিসোর ছোটো মেয়ে, যার বিয়ে নিয়ে অনেক কিছু এই কমেন্ট বক্সে, ওই কমেন্ট বক্সে, সেই কমেন্ট বক্সে, কেউ আর সেই নিয়ে ভিডিও করছে যে এই মেয়েটি পালিয়ে গিয়ে বিয়ে করেছিল, তারপরে শাখাসিঁদুর ছেড়ে চলে আসে, তারপরে অন্যজনের সঙ্গে বিয়ে করে আবার। চলো এই ভিডিওটা, এইটা কী ব্যাপার? এটা এই আমাদের যে ট্যাপাসুন্দরী, তার মুখেই শুনে নাও, ট্যাপাসুন্দরীর পিসির ছোটো মেয়ে, এই আমাদের যে ফেমাস দিদি আছে, মানে যে এখন ভুলা দিদি, যে এখন ভুলাতঙ্ক দিদি, মিথ্যাবাদী দিদি, সে এর সম্বন্ধে বলেছিল যে এ নাকি পালিয়ে গিয়ে 6 মাস ছিল লকডাউনের সময়, তারপর তাকে ছেড়ে এসে অন্যজনের সঙ্গে বিয়ে করে। মানে অন্যজনের সঙ্গে বিয়ে করেছে না, তার সঙ্গেই আবার অনুষ্ঠান করে বিয়ে দিয়েছে, সেই ব্যাপারটাই এর কাছে পরিষ্কার না। শুধু বলতে হয় তাই মুখ খুলে বলে, কেননা তার ঠিক টাইমে 5টা 6টা ভিডিও দিতে হবে, তো সেই কারণেই সে করতে পারছে, কোনো পড়াশোনা করে না, কিছু করে না, এদিকে পরীক্ষায় চলে যায়, মানে পরীক্ষার হলে চলে যায় পরীক্ষা দিতে। তারপরে বিগ জিরো, মানে জিরো কি বলবো, এর ভিউয়ার্স তো আসেই, ভিউয়ার্সরা তো ভিউজ দেয়, বিগ জিরো আর কি বলবো। তো চলো ভিডিওটা চলো দেখো, আমাদের যে ট্যাপাসুন্দরী তার মুখেই শুনে নাও যে ব্যাপারটা কি হয়েছিল, তারপরে আবার আমার বক্তব্য নিয়ে তো দেখলে ট্যাপাসুন্দরী বললো যে ওখানে ওকে অনেকে তখনই জিজ্ঞেস করেছিল যে ওর তো বিয়ে হয়ে গেছে, কেননা ও তখন বাপের বাড়িতে কিন্তু ছিল, বেশ কিছুদিন ধরে ছিল, এই বিয়ে উপলক্ষেই এসেছিল, যে ওর হাতে শাখা সিঁদুর সমস্ত কিছুই ছিল, কিন্তু শাখা সিঁদুর ছেড়ে খুলে দিয়ে আসেনি। ট্যাপাসুন্দরী যেমনি এখন মানে কখনো শাখা সিঁদুর পরছে, কখনো উড়িয়ে দিচ্ছে, সেরকমভাবে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু একদমই না। ও বাপের বাড়িতে এসে শাখা সিঁদুর নিয়েই ছিল, শুধু বিয়ের আগের দিন ও হচ্ছে বিয়ের দিন সকালবেলা ও শাখাটা পড়েছে, ওর শাখার নতুন শাখা কলা পড়েছে। তো কী ব্যাপারটা হয়েছে দেখেছো, ওর রেজিস্ট্রি করে বিয়ে হয়েছিল, কিন্তু অনুষ্ঠানটা হয়নি। তখন তো এরকম ছিল যে লোক বেশি লোকজন নিয়ে
বিয়ে দেওয়া যাবে না, তো সেই কারণে দেওয়া হয়নি। তার জন্য কিন্তু ওই রকম একটা খাওয়া দাওয়া হবে, একটা অনুষ্ঠান হবে, সবাই মিলে একটা গেট টুগেদার মতন হবে, সেই কারণেই কিন্তু ওর অনুষ্ঠানটা করে আবার বিয়ে দেওয়া হয়েছিল। তো তাতে কিন্তু দেখেছো তখন কিন্তু ট্যাপা সুন্দরী মিলিয়ন ভিউজ কামিয়েছে, মিলিয়ন ভিউজ কামিয়েছে। বিয়েটা, বিয়ের দুটো পার্ট আছে, যেটা ওর বউ ভাতের যেটা, সেই ভিডিওটা দেখো, ওটাতে কিন্তু মিলিয়ন ভিউজ কামিয়েছে, আর এটাতেও কিন্তু 800,000 উপরে বোধ হয় ভিউজ কামিয়েছে। তো এইরকম একটা মেয়ে যে সুখে সংসার করছে স্বামী নিয়ে সন্তান নিয়ে, তার ব্যাপারে মানে নোংরা কথা, মিথ্যে কথা, না রটারেই না, মানে না বললে কি নয়, আর এটা, এগুলো তো সব প্রমাণ আছেই, এগুলো যারা জানে না, যারা নতুন তারাই বলবে। কেননা এই আমাদের যে দিদি যে নাকি ভুলাতঙ্ক দিদি, সেই এইসব রটাচ্ছে, সেই এইসব বলছে, যেহেতু তার যে মালকিন, সেই মালকিন হচ্ছে এই সমস্ত করেছে, এই সমস্ত করে যাচ্ছে এখনও, সে যেহেতু পাবলিকের কাছে, দর্শকের কাছে গালাগাল খেয়ে যাচ্ছে, তার জন্য নিজেকে মানে কি নিজেকে একটু সেফ রাখার জন্য অন্যজনকে মানে পিশোর মেয়েকে সবার সামনে এগিয়ে দিচ্ছে যে দেখো এও কিন্তু সেম জিনিসটাই করেছে, আর আমি করলে দোষ কি, এটাই হচ্ছে ব্যাপার। তো হ্যাঁ, আর আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম, সেই কথাটা আবার এক করতে আসলাম, এই বউ যে কতটা শাশুড়িকে সম্মান করে, কতটা সম্মান দেয়, এই বিয়ের ভিডিওতেই কিন্তু তোমরা পেয়ে যাবে। এই বিয়ের মানে এই বনুর বিয়ের পার্ট ওয়ান ভিডিওটায় চলে যাবে, বিয়ের দিনকার ভিডিওটায় যাবে, সেখানে তার শাশুড়িকে সবার সামনে কীরকম মুখ করেছিল, মানে একটা সাধারণ শাড়ি পরেছিল তার শাশুড়ি, সেই কারণে সবার সামনে কীরকম মুখ করেছিল সেটা দেখবে, যদি আমি পারি এই ভিডিওটা জুড়ে দেবো। পাশেই হয়তো জুড়ে দেবো, দেখো। আর কেননা ওর শাশুড়ি, দেখো একটা গ্রামের মহিলা, তার সংসারে সমস্ত কাজ করতে হয়, আর বনুর বিয়েটা হয়েছিল 6টায় বা 6:30 লগ্নটা পড়েছিল, ওই টাইমে উনি তো পার্লারের মেয়ে ডেকে সেজে গুজে ফুলটুস হয়ে চলে গেছে, ফুল বিবি হয়ে সেজে গুজে চলে গেছে বিয়ে বাড়িতে। আর এই যে ভদ্রমহিলা, মানে এই যে শাশুড়ি, উনি, ওনার তো সেই রকম করলে চলবে না, ওনার তো সমস্ত কিছু সারতে হবে, তারপরে ওনার সাজুগুজু, তো উনি সেইটা করতে পারেনি। তো সেই জন্য উনি যেহেতু ঘরের কাপড় পরাই ছিল, আর পাশাপাশি বাড়ি, সন্ধেবেলা, মানে সন্ধেও না বিকেলবেলা, ওরকম শাড়ি পরে থাকাই যায়, তারপরে না হয় গিয়ে উনি চেঞ্জ করে আসতো, কিন্তু সবার সামনে কীভাবে মুখ করেছে সেটা আমি এখানে দিয়ে দেবো, পারলে একটু দেখে নিও, দেখে নিও। তখনও কিন্তু সন্দীপ তার মাকে সাপোর্ট করেনি, তখনও কিন্তু বউকেই সাপোর্ট করেছে, বউয়ের পক্ষেই ছিল। তাহলে এখানে সন্দীপ কোথায় মায়ের কথায় উঠবস করে সেটা তোমরা একবার বলো, আর ও কোথায় বধূ নির্যাতন ও হয়েছে না, ওর শাশুড়িকে ও সবসময় চোপা করে গেছে, সবসময় মুখ করে গেছে, সবসময় ওই ওর শাশুড়িকে নির্যাতন করে গেছে, সেটা একবার তোমরা সবাই দেখবে, দেখে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে। নীল কাপড় পরার রহস্য, নীল শাড়ি পরে কে ছিল, সেটা কি দাদার বউ ছিল না কে ছিল, সেই ভিডিও নিয়েও আমি খুব শীঘ্রই আসবো। আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, আর হাসি খুশি পজিটিভ থেকো। পারলে আমাদের যে ভুলাতঙ্কি দিদি আছে, সেই ভুলাতঙ্কি দিদিকে গিফট দাও, তাহলে সে যদি একটু খুশি হয়। টাটা।